হ্যালো বন্ধুরা, প্ল্যান্টস এন্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, এই সময় এই ফুলটিকে আপনারা হয়তো দেখে থাকবেন। এই ফুলটি বাগানের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। এর ইংরেজি প্রচলিত নাম হলো হাইড্রেঞ্জিয়া, বিগ লিপ হাইড্রেঞ্জিয়া অথবা ফ্রেন্ডস হাইড্রেঞ্জিয়া ইত্যাদি। এটির আদিবাসস্থান হলো জাপান এবং পূর্ব এশিয়া, তবে বর্তমানে এটি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কখনো এর শঙ্কর প্রজাতি হিসেবে। এটি বিভিন্ন রঙের হতে পারে, যেমন হালকা গোলাপি, বেগুনি ও নীল ইত্যাদি। এটি প্রধানত গ্রীষ্মের শুরুতে প্রস্ফুটিত হয় এবং প্রায় শীতকাল পর্যন্ত এর ফুল ফুটতে দেখা যায়। এর বিজ্ঞানসম্মত নাম হলো হাইড্রেঞ্জিয়া ম্যাক্রোফাইলা। এটি সৌন্দর্যের বাহারি ফুল ছাড়াও এর নির্যাস অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি ডায়াবেটিক হিসেবে জানা গেছে। এছাড়াও এটি লো ফ্লেমেবল প্ল্যান্ট হিসেবে পরিচিত। হাইড্রেঞ্জিয়া অ্যান্টি অ্যালার্জি ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণসম্পন্ন। এটি টব হোক বা মাটি, উভয় জায়গায় চাষ করা যায়। এর বংশবৃদ্ধি প্রধানত কাটিং থেকে হয়। এই গাছটি 3 থেকে 4 ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ এটি একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। বন্ধুগণ, হাইড্রেঞ্জিয়া ফুলটি আপনার বাগানের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেবে, এবং এটি যেহেতু সহজেই চাষ করা যায়, তাই আপনি আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটি লাগাতে পারেন। আমরা প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন গাছের সম্বন্ধে এরকম ভিডিও দিয়ে থাকি। আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।